স্বাগত। আজকে আমি অনুষ্ঠান বাড়ির মতন সুক্ত করে আপনাদেরকে দেখাবো। অনুষ্ঠান বাড়ির সুক্ত যে এত টেস্ট হয় সেটা কিভাবে রান্না হয় সেটা আমি আজকে করে দেখাবো। ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আমি কিভাবে রান্না করছি। সুক্ত বানানোর জন্য আমি এই উপকরণ নিয়ে নিয়েছি। সজনে ডাঁটা, বেগুন, পেঁপে, শিম, আলু, কাঁচকলা, বিনস, গাজর, রাঙা আলু বা মিষ্টি আলু আর উচ্ছে, দুধ, সর্ষের তেল, ঘি আর মশলা লাগবে হচ্ছে তেজপাতা, আদা এক টুকরো, শুকনো লঙ্কা, পোস্ত, বড়ি, হলুদ, পাঁচফোড়ন, কালো সর্ষে, সাদা সর্ষে, রাঁধুনি, গোটা জিরে, চিনি, লবণ। এবার আমি শুক্তো রান্নার যে সবজিগুলো লাগবে এগুলো সব কেটে ধুয়ে রেডি করে নেব। এবার আমি ভাজা মশলাটার জন্য মশলা কতটুকু ভেজে নেব। জিরে, রাঁধুনি আর পাঁচফোড়ন একসঙ্গে ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে এবার আমি কড়াই গরম হয়ে গেছে এবার সর্ষের তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে এবার আমি বড়িটা ভেজে তুলে নেব। বড়িটা একটু লাল লাল করে ভেজে নেব। এবার একে একে আমি সবজিগুলো ভেজে নেব আর একটু তেল দিয়ে দেবো। প্রথমে আমি আলুগুলো ভেজে নেব। তেল গরম হয়ে গেছে আলু দিয়ে দেবো। আলুটা আমার ভাজা হয়ে গেছে এবার তুলে নেব। এবার আমি বেগুন গুলো ভেজে নেব। বেগুন ভাজা হয়ে গেছে তুলে নেব। এবার আমি উচ্ছে গুলো ভেজে নেব। উচ্ছেটা একটু লাল লাল করে ভাজতে হবে, তাহলে উচ্ছের যে তেতোর ভাবটা থাকে সে দেখে। আমার লাল লাল হয়ে গেছে এবার আমি তুলে নেব। এবার সজনে ডাঁটাগুলো ভেজে নেব। এবার আমি পেঁপেগুলো ভেজে নেব। পেঁপের সাথে আমি গাজরগুলো ভেজে নেব।
গাজর আর পেঁপে আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে এবার আমি রাঙা আলু, কাঁচকলা, শিম আর বিনস একসঙ্গে ভেজে নেব। এবার ভেজে রাখা মশলাটা আমি পুরো করে নেব। ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে এবার আদা আর আমি রাঁধুনিটা বেটে নেব। এবার আমি সাদা সর্ষে, কালো সর্ষে আর পোস্ত একসঙ্গে বেটে নেব। কড়াইয়ে এবার আমি সর্ষের তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, পাঁচফোড়ন দিয়ে দেব, দুটো তেজপাতা দিয়ে দেবো আর দুটো শুকনো লঙ্কা দেবো। এবার আমি সব সবজিগুলো দিয়ে দেবো। বড়ি আর উচ্ছে আর বেগুনটা আমি সবার পরে দেবো, আলুটা দিয়ে দেবো। এবার লবণ দিয়ে দেবো, স্বাদ মতন লবণ দিয়ে দেবো। চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন, আমি এখানে 2 চামচ দিয়ে দিই। হলুদ আমি অল্প সামান্য, শুক্তো একটু সাদা সাদাই হয়। আদা রাঁধুনি বাটাটা আমি একটু জল দিয়ে গুলে নেবো। আদা রাঁধুনি বাটাকে দিয়ে দেবো। এবার সর্ষে বাটা, পোস্ত বাটা একসঙ্গে আমি গুলে নেবো। চলো অল্প জল দিয়ে দিলাম, একটু কষিয়ে নেব। এবার আমি উচ্ছে, বড়ি আর বেগুন দিয়ে দেবো। এবার আমি 1 কাপ দুধ দিয়ে দেবো। আর 1 কাপ জল দিয়ে দেবো। সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে তাহলে। আপনারা পুরো দুধ দিয়েও করতে পারেন, আবার 1 কাপ জল 1 কাপ দুধ দিয়েও করতে পারেন। এবার আমি একটু ঢাকা দিয়ে দেবো, তাহলে সবজিগুলো সব সিদ্ধ হয়ে যাবে। শুক্তোটা আমার হয়ে গেছে, এবার আমি 1 চামচ ঘি, 1 গুঁড়ো মশলাটা আমি দিয়ে দেবো, যেটা আগে আমি রেডি করে রেখেছিলাম। খুব সুন্দর সেন্ট এসেছে শুক্তোর, একটা সেন্ট যেটা বেরোয় পুরো সেন্টটা বেরিয়ে, খুব সুন্দর আসছে সেন্টটা, দারুণ হয়েছে শুক্তোটা। আর গ্রীষ্মকালে শুক্তো খাওয়া খুব ভালো, শরীর ঠান্ডা থাকে। শুক্তো একটা অসাধারণ রেসিপি। শুক্তোটা পুরো রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার শুক্তোটা রেডি হয়ে গেছে। কেমন হয়েছে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।
নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেলটি বাজিয়ে দেবেন আমার নতুন নতুন রান্নার রেসিপির ভিডিও দেখার জন্যে। ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ।